हाई फ्रेंड्स, मौसुमीज हेल्दी कूकिंग ए आपनादेर सबाइके स्वागत। आज आमी तैरी करब चाइनीज पास्ता। पास्ता किन्तु विभिन्न रकम भावे तैरी करा जाए। रेड चिली सस पास्ता, टमेटो सस पास्ता, ह्वाइट सस पास्ता, मसाला पास्ता। किन्तु आमी अल्प उपकरणे खुबी सहजे मसला छाड़ा एकटी नर्माल पास्ता रेसिपी आपनादेर संगे शेयर करब। सकाल किंबा सन्ध्यार जलखाबारे किन्तु एटी तैरी करे फेला जाए। छोटो थेके बड़ो सकलेरई किन्तु एकटी पछन्देर खाबार। तबे चलुन देखे नी आमी किभाबे ई पास्ता तैरी करी। एखाने कड़ाइते आमी जल बसिए 2 कप निये निएछि पास्ता। आमी फुजिलि पास्ता निएछि। विभिन्न रकम पास्ता किन्तु मार्केटे पावा जाए, पेनी पास्ता, मैक्रोनी पास्ता। आपनारा जे कोनो पास्ता किन्तु व्यवहार करते पारेन, सबई भालो लागे। आमी सामान्य नून और एकटु सादा तेल दिए पास्ताटा सिद्ध बसिए दिलाम। 5-7 मिनट आमी सिद्ध करे नेब। ढाकना ढेके दिच्छि। एरपर आमी किछु सब्जी निएछि, जेमन एकटी मीडियम साइजेर पेंयाज केटे निएछि, एकटा मीडियम साइजेर क्यापसिकाम, एकटा छोटो टमेटो, काँचा लंका 4-5টা আর কুচানো রসুন নিয়েছি 10-12টা। এইদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা সেকে নেব আর পাস্তাটা একটু ঠান্ডা জলে ধুয়ে তেল মাখিয়ে রাখব। কড়াই বসিয়ে দিয়ে আমি 3-4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে কুচানো রসুনটা ছেড়ে দিলাম। কয়েক সেকেন্ড রসুনটা নাড়িয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়িয়ে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার হাইয়েই আছে, ক্যাপসিকাম দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সুতরাং নুনটা একটু বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচানো। ভালো করে নাড়িয়ে আমি 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধও হয়েছে এবং একটু ক্রাঞ্চি ভাবও আছে। এটা চাইনিজ ভাবে তৈরি করছি। এরপর আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ এই রান্নাটা। আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আমি খুবই সিম্পলভাবে করছি। সামান্য নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমি দিলাম না। এরপর আমি দিয়ে দিচ্ছি সস। 1/2 টেবিল স্পুন টমেটো সস, 1/2 টেবিল স্পুন রেড চিলি সস, আর দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দেবো সয়া সস। 1 টিস্পুন দিয়ে দিলাম সয়া সস। সসের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি একদম যা দিয়েছি পারফেক্ট হয়েছে, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার পাস্তা। একটি সার্ভিং প্লেটে আমি এবার বেড়ে দিচ্ছি। এই রকম অল্প উপকরণে আপনারাও সহজে এইভাবে তৈরি করে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।